আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে সমস্ত কারণে নামাজ ভেঙে যায় আবার নামাজ দোহরাইয়া পড়তে হয় সেই কারণগুলি আমি বলবো এক নম্বর নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ ১৯টি তার মধ্যে এক নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া বলতে নামাজের মধ্যে আপনি এমন ক্যারাত পড়বেন যে ক্যারাতের মধ্যে যে ক্যারাতটা অশুদ্ধ হয় যেমন যে ক্যারাতে আপনার অর্থ পরিবর্তন হয়ে যায় লাহনি ঝলি এরকম ক্যারাত যদি আপনি পড়েন তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে আবার নামাজ সহি করে পড়তে হবে বাতিল হয়ে যাবে আবার নতুন করে নামাজ পড়তে হবে এক নম্বর নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে দুই নম্বর নামাজের ভিতর কথা বলা নামাজের ভিতর কথা বলা আপনি যদি নামাজের ভিতর থেকে কথা বলেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তিন নম্বর কোনো লোককে সালাম দেওয়া আপনি নামাজের মধ্যে খারছেন এই সময় কোনো লোক যাইতেছে তাকে আপনি সালাম দিলেন তাহলে আপনার নামাজ বাতিল এবং আবার দোহরায় নামাজ পড়তে হবে নাম্বার চার সালামের উত্তর দেওয়া কেউ আপনাকে সালাম দিল সেইটার উত্তর যদি আপনি নামাজের মধ্যে থেকে দেন তাহলেও আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার পাঁচ উহ আহ শব্দ করা আপনি আপনার শরীরে ব্যথা বা অন্য কোনো কিছুর কারণে আপনি নামাজের মধ্যে উহ আহ শব্দ করতেছেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাবে আবার নতুন করে নামাজ পড়তে হবে নম্বর ছয় বিনা ওজোরে কাঁসা আপনি শুধু শুধু কাশি দিলেন অনেকে আমরা এই কাজটা করি একজনে কাশি আর একজনে কাশি দেয় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে বিনা ওজর মানে কোনো ওজন ছাড়া আপনার কাশি আসে নাই এরপরও আপনি কি নামাজের মধ্যে খারেয়ে কাশতেছেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আবার নতুন করে নামাজ পড়তে হবে সাত নম্বর আমলে কাশির করা আমলে কাসির মানে অধিক আমল অধিক অধিক আমল মানে আপনি মনে করেন নামাজে দাঁড়াইছেন এখন নামাজে দাঁড়াইয়া আপনি শৈল চুলকাইতেছেন বা অন্য কোনো কিছু করতেছেন শরীর চুলকাইতেছেন বা জামা ঠিক করতেছেন এরকমভাবে করতেছেন দুনো হাত নামাজেতে দুনো হাত সাইরে দিয়ে দুই হাত দিয়ে কাজ করতেছেন কিন্তু আমলে কলিল যদি হয় যেমন মনে করেন আপনি নামাজ দাঁড়াইছেন এই সময় নামাজে মোবাইল বেজে উঠলো আপনার পকেটে মোবাইল দেখা গেছে এই মোবাইলের কারণে একজনের কারণে আরও অনেকে নামাজ নষ্ট হয় এই জন্য আপনি এক হাত দিয়া মোবাইলটা বন্ধ করা এটা আমলে কলিল হয় এটার মধ্যে কোনো সমস্যা নাই নামাজ হয়ে যাবে কিন্তু আমলে কাশির দুই হাত দিয়ে আপনি মাথা খাঁজাইতেছেন মাথা চুলকাইতেছেন পাও চুলকাতেছেন যে একজন লোক যদি যায় আপনি নামাজ পড়তেছেন নাকি এটা বোঝা যায় না যে আপনি অন্য কোনো কাজ করতেছেন এটাকে বলা আমলে কাসির করা এরকম আমলে কাসির করলে কি হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার আট বিপদ দেখি বেদ নাই শব্দ করিয়া কাদা আপনি বিপদে পড়ছেন বা বেদনা করতাছে করতেছে কেউ আপনাকে বললো এই তোমার বিপদ তখন আপনি নামাজের মধ্যে খারিয়ে কাদা শুরু করে দিয়েছেন শব্দ করিয়া এমনিভাবে আপনার শরীর ব্যথা করতেছে তখন শব্দ করিয়া কাঁদতেসেন তাও আপনার নামাজ কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে নতুন করে নামাজ পড়তে হবে কিন্তু যদি আপনি শব্দ করে না কাঁদেন আস্তে আস্তে কাঁদেন বা শব্দ হয় না এরকম চোখের পানি পড়তেছে তাহলে আপনার নামাজ বাতিল হবে না নাম্বার নয় তিন তাজবি পরিমাণ সতর খুলিয়া থাকা পুরুষের সতর হইল নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর মহিলাদের সতর পুরা শরীরেই হাতের তালু পায়ের তালু আর মুখ মণ্ডল সারা বাকি সমস্ত শরীরেই মহিলাদের সতর আর পুরুষের সতর নামাজের মধ্যে যদি সে কি করে সতর খুললে যায় দেখা গেছে সতর খুললে গেল নাবি হাঁটুর উপরে উঠে গেলো কাপড় এবং সেটা যদি তিন তসবি মানে শুভ হান আল্লাহ হান আল্লাহ শুভ হান আল্লাহ এরকম তিন পরিমাণ সময় যদি থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে সে আবার নতুন করে নামাজ পড়তে হবে নাম্বার দশ মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া আপনি ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছেন ইমাম সাহেব এখন আপনি নামাজ পড়াইতেছেন আপনার নামাজের মধ্যে ভুল হয়েছে তখন আপনার মুক্তাদিরা লুকমা দিল না কিন্তু পাশে একজন যাইতেছে সে আপনাকে লুকমা দিল আর ওই লুকমা যদি আপনি নেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার এগারো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া মানে আপনি নামাজও দাঁড়াইছেন এমন সময় আপনার সংবাদ আইল সুসংবাদ আইল যে আপনার ছেলে হয়েছে তখন আপনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আবার দুঃসংবাদ যেমন মানে এরকম মানুষ মারা গেছে এরকম সংবাদ পাইছেন তখন আপনি নামাজের মধ্যে খারে এখন ইন্না আলিল্লাহ ইন্না ইলাই রজন তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আবার নতুন করে নামাজ পড়তে হবে নাম্বার বারো নাপাক জায়গায় সেজদা করা আপনি যেই জায়গায় দাঁড়াইছেন যেই জায়গাটা দা করবেন ওই জায়গাটা নাপাক এরকম জায়গার মধ্যে নাপাক জায়গার মধ্যে সেজদা করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার তেরো ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া ক্যাবলা মানে আপনি পশ্চিম দিকে দাঁড়ায় নামাজ পড়তেছেন তখন আপনি যদি পশ্চিমেতে অন্যদিকে আপনার মানে সিনা বলতে আপনার বুক বুকটা আপনার আর আপনার অন্তর যেই জায়গায় অন্তরটা থাকে এটা সিনা আপনার বুকটা যদি ঘুরে যায় দেখা গেছে উত্তর দিকে ঘুরে গেল দিকে ঘুরে গেলো সিনা ঘুরিয়ে যাওয়া তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার চোদ্দ নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া আপনি নামাজে দাঁড়াইয়া কোরআন শরীফ দেখে দেখে পড়তেছেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার পাঁচ নামাজে শব্দ করিয়া হাসা নামাজে শব্দ করিয়া যদি হাসেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এমনকি অজু ছুটতে যাইব আপনি যদি নামাজের মধ্যে খারাপ এখন হা 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 এরকম যদি হাসেন তাহলে আপনার নামাজও বাতিল হয়ে যাব এমনকি অজুও ছুটতে যাইবো আবার নতুন করে অজু করতে হইব অজু করে আবার নামাজ পড়তে হবে নাম্বার ষোলো নামাজে সাংসারিক এনে যদি আবার মুস্কি হাসি দেন নাম্বার পনেরো মধ্যে যে নামাজের শব্দ করে হাসায় এখানে যদি আপনি মুস্কি হাসি দেন মানে এইরকম যে আয়াত পড়তেছেন কোরআন জান্নাতের আয়াত পড়েন তখন যদি আপনি মুস্কি হাসেন মানে তাহলে আপনার নামাজ কোনো কিছু সমস্যা হবে না নামাজ বাতিল হবে না কিন্তু শব্দ করে যদি হাসেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার ষোলো নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা আপনি নামাজের মধ্যে খারুইয়া কইতেছেন আল্লাহ আমার এই সমস্যা এই সমস্যা আমার এই একশো টাকা দেন আমার পাঁচশো টাকা দেন আমার এই 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 ডা এই সমস্যা এই রকম বিষয় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা এগুলিও যদি আপনি করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার সতেরো হাঁচির উত্তর দেওয়া হাঁচি মানে একজনে হাঁচি দিল হ্যা এভাবে হাঁচি দিল আর আপনি হাঁচির উত্তরে বললেন ইয়ার আর হামুকাল্ল বুঝছেন হাসির উত্তরে হামু হামুকাল্ল বলা আপনি নামাজও দাঁড়াইছেন একজনের দূরে হাঁচি দিছে হাঁচি আপনি নামাজে খারইয়া কইলেন এর হামো কাল তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার আঠারো নামাজে খাওয়া ও পান করা নামাজে খারইয়া আপনি খাইতেছেন পান করতেছেন পান মানে পানি জাতীয় বা অন্য কিছু পান করা যেটা যেমন জুস খাইতেছেন জুস পান করতেছেন পানি পান করতেছেন শরবত পান করতেছেন আর খাওয়া যেমন অন্য কিছু ফল খাওয়া যে কোনো বিষয় যে কোনো কিছু খাওয়া পান করা যদি করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার উনিশ ইমামের আগে মুক্তাদি খারাওয়া যদি আপনি ইমামের আগে খারণ আপনার সামনে ইমাম থাকবে কিন্তু আপনি যদি ইমামের সামনে খারণ তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই হইল নামাজ বঙ্গের কারণসমূহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আমিন